কারণ ডক্টর শফিকুল্লাহ প্রধান যখন আমি যখন এখানে আসি, তখন উনি যখন বলছে যে আপনি চিন্তা করেন না, আপনার যে প্রবলেম ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আপনি সুস্থ হয়ে যাবেন, তখন আমার মনে হয়েছিল যে ওনার কথাতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। এখানে আসার পরে তারপরে এখানে বর্তমানে পুরোপুরি সুস্থ। পয়লা যেদিন আমি আটতাম, আমার আটতে খুব কষ্ট হইতো, এক সাইড খাইতেই আমি আটতাম। আল্লাহ রহমতে এখন আমি ফুললি ফুল হাত সাইডে আটতে পারি, কোনো অসুবিধা হয় না, কোন দিকে খাইতে হয় না, স্বাভাবিক ভাবে আমি আটতে পারি। আমি যখন এখানে আসছি আমি হাঁটতে পারতাম না, এখন আমি আল্লাহ রহমতে সুন্দর মতে হাঁটতে পারি। আগে থেকে অনেকটা উন্নত হয়েছি আমি, আগে যেমন এইভাবে বসতে পারতাম না, এখন বসতে পারি, উঠতে পারি। ও বসতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম, তারপর উঠতে লইলে এই জায়গায় ব্যথা পাইতাম। আমি আগে চিকিৎসা নেওয়ার আগে হাঁটতে পারি নাই, ব্যথা হয়ে হাঁটছি, এখন এই চিকিৎসা নেওয়ার পর থেকে আমি এই দেখছেন সোজা হয়ে হাঁটতে পারি। সারাক্ষণই কান্না করতাম, কাজ কাম কিছু করতে পারতাম না, বাচ্চাটা দেখলো নিতে পারতাম না, এমন করতাম। মানে হঠাৎ করেই মনে হচ্ছে পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে। সেই যে উঠবস করাতে যে কষ্ট, বাচ্চাকে কোলে নিতে পারতেন না, হাঁটতে পারতেন না ঠিক মতো, মানে সেগুলো কি এখন অনেকটাই আগে থেকে করতে পারছেন? আমি মেয়ে এখন কোলে নিতে পারি, সিঁড়ি বইতে পারছি, বসতে পারছি, ডিপিয়ার্স লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।